অনেক রাস্তার মাঝখানে চলে আসে, এটা দেখে ওখানে রাস্তা দিয়ে গাড়ি যায় ওরা। গুড আফটারনুন সবাইকে, এখন আমি চলে এসেছি কল্যাণী, বিদ্যাসাগর সেতু সামনেই রয়েছে। এখানে তো জোর কদমে কাজ চলছে না, বাকি এদিক দিয়ে আসে একটা ভেতর দিয়ে রাস্তাও আছে, আমি ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসি একটা বাজে। এই চলছে ব্রিজের কাজ, দেখো এলএনটির প্রজেক্ট, পুরো ব্রিজটা এখন অনেকটাই প্রায় তৈরি হয়ে গেছে। এই ব্রিজ তৈরি হয়ে গেলে কিন্তু প্রচুর লোকের সুবিধা হবে, মানে এই যে বালির গাড়িগুলো আছে হাইরোড দিয়ে, যেটা বালির ব্রিজ হয়ে আসে, সেখানে বালির রেট এখন অনেক বেশি। এই ব্রিজটা চালু হয়ে গেলে বালির রেট অনেকটাই কমে যাবে। বালি তো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর কতগুলো দেখো বন্ধু যাচ্ছে একসাথে গাড়িগুলো। এই জায়গাটা একটু মানে খারাপ রাস্তা আছে, এই জায়গাটা, এই জায়গাটা কাজও চলছে, সেই জন্য একটু ভাঙা চড়া আছে, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। কারণ কি এখানেও ব্রিজে, যেটা কিন্তু মগড়া বর্ধমানকে কানেক্ট করবে। যাই হোক, আমার গাড়িতে তেলটা পুরো শেষ হয়ে গেছে, সেই তেল নেওয়ার জন্য কিন্তু এখানে ঢোকা, তেল আছে কিনা এটাও দেখার বিষয়। হ্যাঁ তেল আছে, লাইন লাইন যখন পড়ছে তার মানে তেলও আছে। যাই হোক এখানে চলে যাই, যাই হোক পেট্রোলটা নিয়ে নিই, 320 টাকা নিতে হবে। যাই হোক 320 টাকা তেল নিয়ে নিলাম, ওখান থেকে হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্টটা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো, বর্ধমান রোডের দিকে যাবো। এক দারুণ সুন্দর ওয়েদার দেখার পরে আমরা বর্ধমানে প্ল্যান ক্যান্সেল করে কিন্তু অন্য এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। যাই হোক আজকে এখানে দেখছি অনেক রকম বিয়ে বাড়িটাই চলছে, এরকম ওয়েদারে না ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে। আর এদিকে নিচে একটা কি গঙ্গা নাকি খালের মতো কিছু একটা গেছে, দেখো কত সুন্দর লাগছে। এই ব্রিজ দিয়ে যাচ্ছি, যারা যারা চিনতে পারছে, অনেকেই এখানে থাকতে হয়তো তারা চিনতে পারবে এটা এটা কোন জায়গা, কিন্তু বেশ ভালো লাগছে। ওয়েদার ভালো না, ওয়েদার ভালো থাকলে সব জায়গায় ঘুরতে বেশ ভালো লাগে। এরকম রাস্তা, আর এত গ্রিনারি এই রাস্তাটার মধ্যে, সত্যি দারুণ। এইদিককার এদিকে নদীয়া দিকটায় আসলে একটু গাছপালা একটু বেশি দিই সামনে। যাই হোক গাড়ি ঘুরছে না, রোড এত ট্রেনে বাসে ঘোরাতে কিন্তু আমার পায়ে রোডে ঘুরতে বেশ ভালো লাগে। এত সুন্দর সুন্দর সিনারি দেখা যায় না চারিপাশে, চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না। এত গ্রিনারি, এত চাষের জমি টমি, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। দারুণ এক গ্রুপ সাথে কিন্তু আমরা যাচ্ছি এগিয়ে, একটু হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। এই আমরা এখন পার করছি কালনা, কালনাতে তো পুরো ট্রাফিক জ্যাম আছে, আর এখানে কিন্তু পুলিশের লাফটাও আছে, আজকে চেক দেয়নি, আর কিন্তু অনেক সময় চেক ফেক দেয়। এটা যদি বাইপাস করে বেরিয়ে যায় তো কালনা শহরটা, তাহলে একটু জ্যামের মধ্যে পড়তে হতো, একটু জ্যাম। বাপরে বাপ, যাই হোক আজকে পৌঁছে গেছি নবদ্বীপ, প্রায় অনেকক্ষণ দেড় ঘন্টা লাগলো মনে হয় এখানে আসতে, দেড় ঘন্টারও বেশি লাগবে নবদ্বীপ থেকে। এখন যাচ্ছি বড়ার ঘাটের দিকে, এই থেকে একটা সোজা গেলে একটা মন্দির আছে, সেই মন্দিরের রাইট সাইডে গেলেই বড়ার ঘাটে যাওয়া যায়। নটা রাত্রি যাবো, এই গ্যারেজে রাখলাম, এই সামনে রয়েছে বলার ঘাট, বলার ঘাটের সামনে এই গ্যারেজে রাখলাম গাড়ি, গাড়ি রেখে এবার এখান থেকে নৌকা বার করবো, এদিক দিয়ে নৌকা করে যেতে হবে।